সকলকে আমার অনেক অভিনন্দন, শুভেচ্ছা। আমরা অনেক ছোটবেলায় মনে পড়ে খাস খবর শুনতাম, সেটা আবার কানে শুনছি, খাস খবর খাস খবর। এটা খুব আনন্দের, খুব একটা নস্টালজিয়া তো জড়িয়ে আছে এই খাস খবরের সাথে। তারপরে রিয়েলিটি শোতে যারা ধরো কোনো ছাত্রছাত্রী যদি এসে একটুখানি চার পাঁচ জায়গায় একটু গাইতে শুরু করলো, তারা তো এখন তখন সাপের পাঁচ পা দেখতে শুরু করলো। আবার যদি ফিরে আসো সময়ের হাত ধরে, শুধু এটুকু গাইলাম, বাকিটা থাক করছে। নতুন জেনারেশন ডেফিনেটলি ভালো কাজ করে, সহবত জিনিসটাই এখন কমে গেছে। বলো গানটা পাশে পাশে করে যাক, কিন্তু পড়াশুনোর ডিগ্রিটা থাক, যাতে চাকরি বাকরি করেও নিজের পায়ে দাঁড়াতে পারে। ছাত্রীরা, আমি তো ছেলেদের শেখাই না, মেয়েদেরই শেখাই। তখনও কিন্তু মায়ের কখনো মনে হয়নি তো মেয়ে তো বিয়ে দিয়ে দেবো, মেয়ে হলেই বিয়ে দিয়ে দেবো, আবার কি মেয়েরা নিজের পায়ে দাঁড়াবে? তারপরে কোনো রিয়েলিটি শো তখন ছিলও না। গানটা খাওয়া দাওয়া স্নান করার মতন শিখতে হয়। এক একজন তো বলে আমি কিন্তু রিয়েলিটি শোতে যোগ দিই না, তাহলে আমার কাছে আসবেন না, আমি রিয়েলিটি শোতে যোগ দেওয়ার জন্য গান শেখাই না। এখানে টিকে থাকতে গেলে যে কত বছরের শিক্ষা এবং পরিশ্রম দরকার। আর দু বছর আগে সারেগামাপার চ্যাম্পিয়ন কে হয়েছিল তুমি মনে করতে পারবে না? বা তার একটা মৌলিক বাংলা গান বলতে পারবে? পারফর্ম করবার একটা আলাদা কায়দা থাকে, সেটা শুধু ঘরে বসে রেওয়াজ করে শিখে হয় না। কিছু না করি, গান গাই না গাই, এই যে গুরুর সঙ্গে টাচে থাকার একটা খুব শান্তি আছে। তো অনলাইন আমাদের ঠিক গুরুজিও শেখাতে যান, আমারও মনে হয় যে ঠিকই ওই অ্যাডভান্স ট্রেনিংটা ঠিক অনলাইনে হয় না। আমার থেকে যদিও ছোট ইমন, কিন্তু তারপরে আমি এখনই কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু ইমনই লাস্ট আসতে হবে কাউকে মৌলিক গানে, নাহলে আবার সেই রিমেকের যুগ চলে আসবে। যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু এক,